প্রথমত ফেলুদার চরিত্রটাই এমন যে যখন আমি প্রথম পড়েছিলাম তখন থেকেই ফেলুদার ফ্যান হয়ে যাই। সত্যজিৎ রায়ের যে সৃষ্টি এটার প্রতি এমন একটা এমনভাবে আকৃষ্ট হয়ে যাই যে আমি নিজেকেই ফেলুদা ভাবতে আরম্ভ করি। তখন আমার অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, সেই সময় থেকে বলছি। আর সেই সময় আমি কিছু মহিলা বান্ধবী ছিল, আমি তাদের আস্তে আস্তে সঙ্গ ত্যাগ করলাম, কারণ ফেলুদার কোনো গার্লফ্রেন্ড নেই বলে, আমি ফেলুদা হতে চাই বলে। তো তারপরে চার মিনার খেতে আরম্ভ করলাম, যেটা এই চ্যানেলে বলা উচিত নয়, কিন্তু স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। কিন্তু তবুও বলছি যে আমি একটু ফেলুদা সাজতে আরম্ভ করলাম, তো জিন্সের সঙ্গে পাঞ্জাবি পরতে আরম্ভ করলাম। তো এই ধরনের কর্মকাণ্ড চলতে চলতে, আর আমার বাবা ভীষণ ফেলুদার মতন ছিলেন, আর নো ননসেন্স চরিত্র, তো সেইটা হতে হতে সোনার কেল্লা ছবি এলো। সৌমিত্র চ্যাটার্জিকে দেখে অন্ধভক্ত হয়ে গেল, এবং এই একটা চরিত্র যখন তাকে মন প্রাণ থেকে ভালোবেসে ফেলে কেউ, সেই চরিত্রে যখন অভিনয় করার সুযোগ পায়, সেটাতেও মন প্রাণ ঢেলে দেয়। হয়তো সেই কারণেই দর্শকের ভালো লেগেছে। আমি নিজেকে সত্যি সত্যি ফেলুদা ভাবতাম, এবং সেই কারণে আমি খুব সিনসিয়ারলি, অনেস্টলি, সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে কাজ করেছি, এবং দর্শকের ভালো লেগেছে, এটা আমার সৌভাগ্য। এবং সেই হিসেবে যদি আমাকে স্বীকৃতি দিয়ে থাকে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি যখন প্রথম টেলিভিশনে কাজ করি, শুরু করি, সেখানে আমি, আমার জানা ছিল না যে আমি অভিনয় করব। আমি একজন টেকনিশিয়ান ছিলাম, আমি ক্যামেরা, টেলিভিশন, ক্যামেরা এডিটিং, সাউন্ড রেকর্ডিং এইসব নিয়ে আমি একটু বেশি উৎসাহিত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত অভিনয় করতে হয়। এবং অভিনয়ের প্রথমটা আমি আশা করিনি যে এভাবে দর্শক আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু দর্শক যখন আমাকে সেই স্বীকৃতিটা দিল, আমার নাম সেই চরিত্রের নামটাই আমার পরিচিতি হয়ে গেল। তো সেইটা কাটতে অনেক সময় লেগে গেল, যতদিন না ফেলুদা করলাম। এবার ফেলুদা করাতে সেই নামটা আস্তে আস্তে ফেড আউট হয়ে গিয়ে ফেলুদা নামটা এসে আছে।